আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরাবরের মতন বল্টু সবার কাছে হাজির এখন ওই যে কি চাকরি বাকরি তো পাই না তো ওই বিডি জবস দেহে একটা চাকরির জন্য ধরেন একটা অ্যাপ্লিকেশান করছি তো ডাকছে আমারে তো যে ডাকছে দেই স্যার হচ্ছে এক ম্যাডাম তো এখন ম্যাডাম আমার কইতাছে আচ্ছা বল্টু সাহেব আপনি একটা চাকরি তো করবেন তারপরে আপনি একটা রচনা লেখেন রচনা লিখতে হবে আপনি রচনা বলেন আপনার রচনাটা শোনার পরে চিন্তা করব যে আপনার চাকরি দিব কি না তা আমি কইলাম ঠিক আছে ম্যাডাম বলেন কি রচনা বলবো আপনার আমি আমি তো বুদ্ধিমান বল্টু তো বরাবরই গ্রেট বুদ্ধিমান তা আমারে এ বলতেছে আচ্ছা বল্টু সাহেব যেহেতু সে একজন মহিলা সে বলতেছে আচ্ছা বউকে নিয়ে একটা রচনা আপনি বলেন দেখি কি আপনি বলতে পারেন তো আমি অনেক চিন্তা চিন্তাভাবনা করলাম যে বৌরে নিয়ে কি রচনা বলা যায় তাই আমি বললাম ম্যাডাম রাগটাগ করবেন না তো যদি রচনা বলি তা বলতেছে কেন রাগ করবো কেন আপনি বলেন আপনার বউরে নিয়ে একটা রচনা তো আমি শুরু করলাম বিসমিল্লা বইলাম বুকে ফু দিয়াম বউয়ের রচনা বউ একটি গৃহপ্রেরত প্রাণী এরা গিন্নি নামেও পরিচিত এরা সাধারণ মানুষের মতো হাত পা না কান সবই আছে তবে জিনগত সূত্রে চাপা বলে একটা জিনিস পেয়েছে পাশের বাসার সাথে চাপাবাজিতে এরা অতুলনীয় আর হিন্দি সিরিয়ালের এদের কাছে কেএফসি মুরগি মুরগি খাওয়াচ্ছে উত্তম হাজব্যান্ড একটু রাত করে বাসায় ফিরলেই হাড়ি পাতুল যা কিছু আসে সবই মারতে পারে সব আলোর বেগে ছুঁড়ে মারতে কোনো দ্বিধাবোধ করে না আর কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার আলটিমেট তো আছেই আর তাদের একটি চিরন্তন বাণী আছে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার এসেছিল কলেজে থাকতে কত প্রেমপত্র পেয়েছি শেষমেশ বাবা তোমার মতন রাম ছাগলের কাছে বিয়ে দিল তারপর কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি এক করবে আর নারী নির্যাতনের কেস করার হুমকি তো দিবেই আর এরাই হলো সত্যিকারের বউ তো এইটা বলার পরে ম্যাডাম এইচআর ম্যাডাম আমার দিকে ফাল ফাল করে তাকাই ছিল তাকাই থাইকা আমারে বলল বল্টু সাহেব রসনা তো আপনি ভালোই বলছেন তো আপনি যান আপনার আমরা আবার পরে জানাই আপনার চাকরিতে আপনি চাকরিটা পাবেন কি না আমি কি খারাপ বলছি কন বউয়ের রচনাকে আমি খারাপ বলছি রচনার তো আমি খারাপ বলি নাইকা রচনাটা তো ভালোই বলছি আমি এখন জানি না চাকরি হয় কি না